আমার কি হয়েছিল গো? ডাক্তার কি বলল? গ্যাস, গ্যাস ফর্ম করেছিল, আর কিছু হয়নি, ওটা কিছু নয়। তুমি বললেই হলো, আমি সব বুঝি। কি বুঝো? আমি বোধহয় আর বাঁচব না। এই শোনো, ওর অনেক দেরি আছে, এখন তো সবে শুরু। ইয়া কি মেরো না তো, শোনো না, আমার একটা কথা থাকবে। কি বলো? বাড়িতে একটা ফোন করো না গো, আমি বুঝতে পেরেছি আমি ভুল। থাক থাক, আর বেশি কথা বলতে হবে না, দাঁড়া আমি ফোনটা ধরে দিচ্ছি, যা বলবার আস্তে আস্তে বলবে, হইচই করবে না। কি অশান্তি হলো বলতো? বুঝতেই পারছি না, কাজ কম ফেলে কোথায় যাবো, কোথায় খুঁজে? এভাবে আমাদের বিপদে ফেলে মানে কি? দেখ দেখ দেখ, বাবার নাম্বার। আরে দেখ দেখ, ধর 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 ফোনটা, ধর ধর ফোনটা। হ্যালো বাবা, বাবা কোথায় তোমরা? তিন চার দিন ধরে ফোনে ট্রাই করছি, তোমাদের ফোন সুইচ অফ পাচ্ছি। শোন, তোরা কি এখন সবাই একসঙ্গে আছিস? ও আচ্ছা, একটা কাজ কর, ফোনটা স্পিকারে দে তো, তারপর তোদের মা তোদের সঙ্গে কথা বলবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি লাউড স্পিকারে দিচ্ছি, লাউড স্পিকারে দিচ্ছি। নাও, তোমার সংসার, কথা বলো, সবাই অপেক্ষা করছে। হ্যালো মা, মা ওমা, তোমরা কোথায়? আমরা সবাই তোমাদের জন্য অপেক্ষা করছি। মা গো, ওমা ফিরে এসো, ফিরে এসো মা, বাড়িতে ফিরে এসো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। শোন না, আমি আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি, তাই তোকে ফোন করেছি, সবাইকে বল আমি আমি ক্ষমা চাইছি। না মা, আপনি এভাবে বলবেন না, ভুল ভুল তো আমরা করেছি, আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। আম্মা তোমরা কোথায় আছো? আম্মা তুমি তাদেরকে নিয়ে ফিরে এসো না আম্মা। হ্যাঁ শোন বাবা, বাবা শুনলে তো, নিজের কানে শুনলে তো কি অবস্থা, কোথায় আছো তোমরা, অ্যাড্রেসটা বলো, আমরা আমরা সবাই মিলে যাবো তোমাদের আনতে, কোথায় আছো বলো। না না, তোদের কোথাও আসতে হবে না, আমি কালই তোদের মাকে নিয়ে বাড়ি ফিরছি, চিন্তা করিস না, চিন্তা করিস না। আচ্ছা আমি এখন ফোনটা রাখছি, কাল সকালেই তাহলে বাড়ি ফিরছি, কেমন?